যারা এখন তৈরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন। লাল বাটনে ক্লিক করে সাথে বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আমার আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো টাইটেলটা পড়েই বুঝতে পেরেছেন, আপনাদের ভয়েস দিয়ে আপনারা মোবাইলটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। আপনার নিজের ভয়েস দিয়ে আপনার মোবাইলের সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। ইন্টারনেট চালান বা কোথাও কোনো ভিডিও দেখেন বা কোনো গ্যালারি সেভ, মানে যে কোনো এ টু জেড, আপনি এ টু জেড মোবাইলটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্টে দেখেন, তাহলে সেটা আপনারাও পারবেন। তো বন্ধুরা, আমি সমীর দত্ত, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিডি। অ্যান্ড্রয়েড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। তার আগে বলে নেব বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখন তৈরি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে। ঠিক আছে বন্ধুরা, তো চলেন শুরু করি। এর জন্য বন্ধুরা আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আমরা সার্চ বারে লিখব গুগল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে বন্ধুরা, GOOGLE গুগল অ্যাসিস্ট্যান্ট, এই যে বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশনটি গুগল অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, নাহলে এটা ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, অ্যাপসটি খুবই ভালো। তো অ্যাপসটি যে সময় আপনারা ডাউনলোড করবেন, করার পর যখন ওপেন করবেন, তো তখন আপনাদেরকে তিনবার ওকে গুগল, ওকে গুগল, ওকে গুগল বলে অ্যাপসটিকে আনলক করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তিনবার আপনারা ওকে গুগল বলে অ্যাপসটি আনলক করে নেবেন। তো দেখাই বন্ধুরা অ্যাপসটি কীভাবে কাজ করে। আমি অ্যাপসটি ওপেন করলাম। মেক কল ইভেন, সরি, হু ডু ইউ ওয়ান্ট টু কল, ইভেন, calling even WhatsApp. যে দেখেন বন্ধুরা, এখন ডাইরেক্ট ইভেনের কল চলে যাবে। দেখেন আমি ভয়েস দিয়ে একজনকে আমি কল দিয়ে দিতে পারলাম। তো এইভাবে আপনারা এ টু জেড আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা একটু ইন্টারনেট লাগবে, খুব কম এমবি টানবে। ঠিক আছে, আপনারা এটা ইন্টারনেট দিয়ে আপনারা সেটা করতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাই ওপেন ক্যামেরা। দেখেন বন্ধুরা, আমার মোবাইলের ক্যামেরাটা অন হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনার মোবাইলটা দিয়ে আপনারা আপনার ভয়েস দিয়ে আপনার মোবাইলে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে আরও দেখাই টার্ন অন ফ্ল্যাশ লাইট। যে বন্ধুরা দেখেন, আমার ফ্ল্যাশ লাইটটা অন হয়ে গেছে। ঠিক আছে, টার্ন অফ ফ্ল্যাশ লাইট। যে বন্ধুরা, আমার ফ্ল্যাশ লাইটটি এখন অফ হয়ে গেছে। তো এভাবে বুঝতেই পারতেছেন বন্ধুরা, এভাবে আপনারা সব কিছুই করতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাই ওপেন গ্যালারি। দেখেন আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তা আপনারা এখানে এভাবে আপনারা আপনাদের মোবাইলে সব কিছুই নিউট্রাল করতে পারবেন, সব কিছুই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই টার্ন অন ওয়াইফাই, টার্নিং অন ওয়াইফাই। এই যে দেখেন বন্ধুরা, আমার ওয়াইফাইটি অন আছে। এখন আমি ওয়াইফাইটি বন্ধ করে দিই, আমার নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, তাহলে আমি এখন ওয়াইফাইটি আর বন্ধ করবো না। তো বন্ধুরা, এভাবে আপনি অ্যাপ্লিকেশনটি দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন। ধরো আমি আপনাদেরকে এখন মোবাইলের ভলিউমটা দেখাই, ইনক্রিজ ভলিউম। অলরাইট, দেখেন বন্ধুরা, আমার মোবাইলের ভলিউমটি পুরো ফুল আছে। ঠিক আছে, এভাবে আপনারা সব কিছুই দেখে নিতে পারবেন। তারপর আমি আপনাদের দেখাই ইনক্রিজ ব্রাইটনেস। সরি বন্ধুরা, দেখা যায় আমরা যদি ঠিক মতো না বলতে পারি তাহলে সেটা কাজ করবে না। ইনক্রিজ ব্রাইটনেস, ওকে, ইটস ব্রাইটার। এই যে বন্ধুরা দেখেন, আমার ব্রাইটনেসটা দেখাচ্ছে, এই ব্রাইটনেসটা কতটুকু। তো এইভাবে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন। বন্ধুরা দেখলেন তো অ্যাপসটি কীভাবে কাজ করে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।